हेलो बंधुरा, आशा करी अपना सबाई भालो आछेन। सो बंधुरा, आजकेर भिडियोते आमी आपनादेरके देखाबो जे किभाबे आपनारा स्नैक भिडियो सठिक नियमे इडिट करबेन। इडिट बादे कखनोई किन्तु आपनार भिडियोटी भाइरल होवार सम्भावना नेई। सो आपनारा धैर्य सहकारे देखुन, आमी सुंदर करे आपनादेरके बुझिए देबो जे किभाबे स्नैक भिडियो सठिक नियमे आपनारा भिडियोटी इडिट करे आपनारा भिडियोटी भाइरल करबेन। सो तार जन्य सर्वप्रथम आमी देखुन बंधुरा आमार माई प्रोफाइले चले एसेछि। सो एखान थेके आपनारा भिडियो प्रथम एकटा शूट करार जन्य जास्ट एई प्लस आइकन देखछेन भिडियो शूटे। सो जास्ट एई प्लस आइकन उपर एकटा क्लिक करे देबेन। क्लिक करे दिले आपनार फोनेर क्यामेराटा देखुन बंधुरा अन होये गेछे। सो फोनेर ক্যামেরাটা কিন্তু এখন অন হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে সর্বপ্রথম আপনাদের একটি ম্যাজিক ইফেক্ট কিন্তু ফিল্টার কিন্তু আপনাদের অ্যাড করতে হবে, ঠিক আছে। সো তার জন্য সর্বপ্রথম আপনারা জাস্ট এই ম্যাজিক বলে যে অপশন দেখছেন, জাস্ট এই ম্যাজিকের পরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখান থেকে বিভিন্ন রকম ফিল্টার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সো যে কোনো একটা ফিল্টার আপনি সর্বপ্রথম আপনার ভিডিওতে আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো যে কোনো ফিল্টার আপনারা সর্বপ্রথম অ্যাড করে নেবেন। ফিল্টার বাদে কিন্তু আপনার ভিডিও কিন্তু কোয়ালিটিফুল হবে না, প্লাস আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। সো সর্বপ্রথম আপনারা এখান থেকে একটা ফিল্টার অ্যাড করে নেবেন। সো ফিল্টারটি আমার অ্যাড করা হয়ে গেল। অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আমরা কী করব, একটি মিউজিক সিলেক্ট করব। মিউজিক সিলেক্ট করার জন্য কী করব, জাস্ট এখানে দেখুন বন্ধুরা আমাদের হলুদ ভিডিও শ্যুটের পাশে কিন্তু এখানে মিউজিকের অপশন আছে। জাস্ট এই মিউজিকের পর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কী করে আপনার ডাইরেক্ট আপনার ফোনের কার্ডে নিয়ে চলে যাবে। মেমোরি কার্ডে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু মানে মিউজিকের অপশন পুরো কিন্তু এখান থেকে সম্পূর্ণ মিউজিক কিন্তু চলে এসছে। আপনার স্নাইক প্রোফাইলের যত মিউজিক সব চলে এসছে। আপনারা এখান থেকে চাইলে সার্চ করলেও কিন্তু আপনারা কিন্তু আপনার পছন্দ মতো মিউজিক অ্যাড করতে পারবেন। এরপরে আপনারা এখান থেকে দেখুন বলে জাস্ট এই লোকাল বলে যে অপশন, জাস্ট এই লোকালের উপরে যখন ক্লিক করবেন আপনার ফোনের মেমোরিতে যত গানগুলো আছে প্রত্যেকটা অডিও গান কিন্তু আপনার সামনে শো করবে। সো এখান থেকে যে কোনো একটি গান আপনার পছন্দ মতন আপনি এখান থেকে জাস্ট প্লে করে আপনি শুনে নিয়ে আপনি এখান থেকে জাস্ট এই অ্যাপ্লাই বলে যে অপশন, জাস্ট এই অ্যাপ্লাইয়ের পরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার কিন্তু মিউজিকটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমি জাস্ট সাউন্ডটি এখান থেকে বন্ধ করে রেখেছি, যার কারণে আপনারা শুনতে পাচ্ছেন না। সো যাই হোক, এখান থেকে আমরা এখন কী করব, উপরে দেখুন বন্ধুরা সর্বপ্রথম আমাদের এখান থেকে কিন্তু বিউটির বলে একটি অপশন আছে। জাস্ট এই বিউটির পরে একটা ক্লিক করে দেবেন। বিউটির পরে ক্লিক করে দিলে এখান থেকে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু বিভিন্ন রকম কিন্তু কালার কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। চাইলে কিন্তু এখান থেকে লেয়ারটি টেনে আপনি কিন্তু কালার এখান থেকে কোয়ালিটিফুল আপনি কিন্তু হাই লো কোয়ালিটি আপনি কিন্তু করতে পারবেন। করার পরে এখান থেকে কী করবেন, আপনারা জাস্ট এই ফিল্টার বলে যে অপশন দেখছেন জাস্ট এই ফিল্টারের পরে একটা ক্লিক করে দেবেন। সো ফিল্টারের পরে ক্লিক করে দিয়ে আপনার এখান থেকে এখন আসবে না আমাদের ভিডিওটি সর্বপ্রথম 15 সেকেন্ড অথবা 1 মিনিট আপনারা শ্যুট করে নেবেন। সো দেখুন আমি কিন্তু আমার ভিডিওটি কিন্তু এখন শ্যুট করা শুরু করে দিয়েছি। সো অলরেডি আমাদের কিন্তু ভিডিও কিন্তু আর কি ভিডিও কিন্তু চলছে, ঠিক আছে। আমাদের ক্যামেরা কিন্তু ভিডিও কিন্তু অপরে অলরেডি চলছে। সো আমাদের কিন্তু ভিডিওটি যখন আমাদের কিন্তু তৈরি করা হয়ে যাবে তখন আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এই নেক্সট বলে যে অপশন, জাস্ট এই নেক্সটের পরে ক্লিক করে দেবেন। নেক্সটের পরে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওটি কিন্তু একটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার এখান থেকে দেখুন বন্ধুরা কোনায় কিন্তু ফিল্টার বলে একটি অপশন আছে, জাস্ট এই ফিল্টার পরে ক্লিক করে দেবেন। সো এখান থেকে জাস্ট আপনারা এই ফিল্টারের পরে ক্লিক করে দিলেন। দেওয়ার পরে আপনার এখান থেকে চাইলে কিন্তু যে কোনো কালার কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারছেন। আপনার যেই কালারটি ভালো লাগে সেই কালারটি আপনি অ্যাড করে জাস্ট এখান থেকে টিক বাটনের পরে ক্লিক করে দিয়ে আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে এখান থেকে কী করবেন, আপনার এখান থেকে জাস্ট দেখুন বন্ধুরা ভিডিও ক্লিপসের একটি কালসের একটি অপশন আছে, ভিডিও ক্লিপ। সো জাস্ট এই ভিডিও ক্লিপের পরে যখনই ক্লিক করবেন আপনার এখান থেকে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ফিল্টারটি ভিডিওটি পুরোটা এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে পেছন সাইডে আপনারা কিন্তু শর্ট করতে পারবেন কেটে, অথবা সামনের থেকে চাইলে আপনারা কেটে এইভাবে শর্ট করে নিতে পারবেন ছোট করে, ঠিক আছে। সো আপনার যে অংশটুকু লাগবে ততটুকু অংশ আপনি এখান থেকে নিয়ে দেবেন। নেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে টিক বাটনের উপরে ক্লিক করে দিয়ে আপনি ভিডিওটি অ্যাড করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে কী করবেন, জাস্ট আপনার দেখুন বন্ধুরা ভিডিও ক্লিপসের নিচে একটা টিক বাটন আছে, জাস্ট আপনার এটার উপরে ক্লিক করে দিলে বিভিন্ন রকম এখান থেকে কিন্তু অপশন কিন্তু আপনার সামনে চলে এসেছে। সো একটি দেখুন বন্ধুরা এখানে কভারের একটি অপশন আছে, জাস্ট আপনারা কিন্তু এখানে কভারের পরে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি কিন্তু এখানে চাইলে কিন্তু থাম্বনেল যে কোনো ডিজাইনে মানে আপনার যে অংশটুকু যেরকম ভালো লাগে থাম্বনেলটি ঠিক সেইভাবে কিন্তু আপনারা এখান থেকে সাজিয়ে নেবেন। আপনার যেরকম ভালো লাগে আপনি সেইভাবে এখান থেকে সাজিয়ে নেবেন, ঠিক আছে। সো আপনার যেটা ভালো লাগে সেটা সাজিয়ে নেবেন। এরপরে আপনি চাইলে কিন্তু এখান থেকে কিছু লিখতে পারবেন, বিভিন্ন রকম টেক্সটের বিভিন্ন রকম ডিজাইন আছে, আপনি কিন্তু এখান থেকে চাইলে বাংলায় অথবা ইংরেজিতে কিন্তু আপনারা এখান থেকে লিখতে পারবেন। এখান থেকে এইভাবে কিন্তু আপনারা
সরাতে পারবেন, ঠিক আছে? আঙুল দিয়ে এভাবে সরিয়ে আপনার কিন্তু চাইলে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন এইভাবে ঘুরিয়ে, ঠিক আছে? সো আপনার জাস্ট থাম্বনেলটি তৈরি হয়ে গেলে এখানে এখান থেকে জাস্ট টিক বাটনের উপরে ক্লিক করে দেবেন। এখন আমাদের এখান থেকে দেখুন বন্ধু ইফেক্ট বলে একটি অপশন আছে, জাস্ট এই ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু এখানে ভিডিওতে কিন্তু বিভিন্ন রকম ইফেক্ট কিন্তু আপনারা এখানে ক্লিক চেপে ধরে আপনারা এক একটা ধরনের বিভিন্ন রকম ইফেক্ট আছে, জাস্ট যে কোনো ইফেক্ট কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড করা হয়ে গেলে কিন্তু এখানে অনেক ইফেক্ট আছে, যে কোনো ইফেক্ট আপনি কিন্তু চাইলে অ্যাড করে আপনি জাস্ট এই টিক বাটনের উপরে ক্লিক করে দিলে আপনার ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কী করবো, জাস্ট আমরা এই নেক্সটের পরে ক্লিক করে দেবো। সো জাস্ট এই নেক্সটের পরে ক্লিক করে দিয়ে আমাদের ভিডিওটি কিন্তু পুরো এডিট কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ আমরা এখান থেকে অ্যাড করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমরা স্নাইক রাজেস্টার হ্যাশট্যাগ অথবা ডুয়েটে, আপনি যদি ডুয়েট করেন ডুয়েট হ্যাশট্যাগ, আপনারা যে কোনো হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন। করার পরে আপনারা এখান থেকে জাস্ট এই ফ্রেন্ড বলে যে অপশন আছে, জাস্ট এই ফ্রেন্ডের পরে ক্লিক করে দিয়ে আপনারা স্নাইক ভিডিও বাংলাদেশ অথবা স্নাইক ভিডিও লাইভ অফিসিয়াল এখান থেকে কিন্তু অপশন কিন্তু আপনারা এখানে সার্চ করলেও পেয়ে যাবেন। অথবা আমি সার্চ করে অলরেডি দেখেছি, ধরুন আমি স্নাইক ভিডিও বাংলাদেশ এখান থেকে আমরা অ্যাড করে নিলাম। নেওয়ার পরে আপনি এখান থেকে দেখুন মধ্যে অ্যাড লোকেশন আছে, জাস্ট এই অ্যাড লোকেশনের উপরে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে কিন্তু আপনার কান্ট্রি অথবা আপনি যেখানে আছেন সেই জায়গাটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? সো জাস্ট যে কোনো আপনার লোকেশন সিলেক্ট করে নিয়ে আপনি এখান থেকে জাস্ট এই শেয়ার বলে যে অপশন দেখছেন শেয়ারের পরে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু সঠিক নিয়ম আপনার ভিডিওটি এডিট করা, আপনার ইফেক্ট তারপর ফিল্টার অ্যাড করা, এরপরে আপনার কভার ফটো অ্যাড করা, ঠিক আছে? সমস্ত বিষয় কিন্তু আজকে আমি খুলে দেখিয়ে দিলাম। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার স্নাইক ভিডিও সঠিক নিয়মে এডিট করবেন এবং পাবলিশ করে আপনার ভিডিও ভাইরাল করবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।